হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে কিন্তু কোনো ব্লগ হচ্ছে না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন। আজকে ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আর তোমরাও যদি চাও আমার মতো সুন্দর স্কিন পেতে, দেখো আমার মুখে কিন্তু একটাও দাগ নেই, তাহলে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের আজকে হেল্প হবে। আর তোমরা অনেকে চাইছো যে দিদি ভাই তোমার স্কিন কেয়ার রুটিন দাও, তোমার মুখে একটাও দাগ নেই কেন? তো পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি কি আমি ইউজ করি। সো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমাকে নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল বাটন ক্লিক করে দিও, যাতে নিউ নিউ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সো চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমি সকাল থেকে স্টার্ট করব। সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে যা করি, তো প্রথমে আমি ক্লিনজিং ওয়াটার নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে গার্নিয়ারের। কিন্তু আমি রোজ সকালে ক্লিনজিং ওয়াটার দিয়ে ক্লিন করি না, আমি জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে করি, যেহেতু এখন আমি ভিডিওটা দুপুরে শ্যুট করছি, তাই আমি একটু ক্লিন করে নিলাম, তোমরা চাইলে নিতে পারো। আর তারপর মানে রোজ সকালে ঘুম থেকে উঠে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে সমীজের ফেস প্যাক। এটা কিন্তু সমীজের ক্যান ফ্রেশ, সমীজের দুটো প্যাক হয়, ক্যান ফ্রেশ ক্যান অ্যাক্টিভ। আমার মুখে ব্রণ নেই তাই আমি ক্যান ফ্রেশ ইউজ করি, আর তোমাদের যাদের মুখে ব্রণ আছে তারা কিন্তু ক্যান অ্যাক্টিভ ইউজ করবে, ভালো করে শুনে নাও। আর এটা আমার খুবই ভালো লাগে, আমি অনেক বছর ধরে ইউজ করে আসছি, আর রেজাল্ট তো খুবই ভালো। তোমরা যারা ইউজ করো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই দেখো ক্যান ফ্রেশটা তোমরা 7 মিনিটও রাখতে পারো, 10 মিনিটও রাখতে পারো, তো আমি 6 থেকে 7 মিনিট রেখে দিই। তো আমার 8-9 মিনিটের মতো হয়ে গেছে, এখন আমি ভালো করে মুখটা মাসাজ করে নেব, আর যেখানে যেখানে ট্যান বেশি পড়ে আছে ভালো করে একটু মাসাজ করে মুখটাকে ধুয়ে ফেলবো। আর তোমরা 2 থেকে 3 মিনিট এইভাবে মাসাজ করতে পারো, আমি তার থেকেও বেশি করি, যেহেতু আমি রোদে ভিডিও করি আমার মুখে প্রচণ্ড ট্যান পড়ে যায়, এটা কিন্তু ট্যানও রিমুভ হয় ভালো, তো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো চলো তোমাদের চোখের সামনে রেজাল্ট দেখাই, দেখো দারুন, তোমরা চলে ইউজ করো, খুবই দারুণ রেজাল্ট পাবে। তো চলো নাম্বার 3 আমি কি ইউজ করি। তো ক্যান ফ্রেশের পর আমি কিন্তু ক্যান সিরামটা ইউজ করি, ফেয়ার সিরাম, এটা খুবই ভালো, এটা ফল দিয়ে বানানো। তো চলো রেজাল্টও তোমাদের চোখের সামনেই আজকে দেখাবো। তো অল্প পরিমাণে নিয়ে নেবে, যার যেরকম আর কি ইচ্ছে হয়, আমি একটু বেশি করেই সিরামটা লাগাই, কারণ আমার খুব ভালো লাগে সিরাম লাগানোর পর ফেয়ারে আলাদাই যিনি একটা ফ্রেশনেস চলে আসে। আর কিছু ইউজ করো আর না করো, সিরামটা কিন্তু তোমরা ইউজ করবেই, কেননা সিরামটা আমাদের মুখের একটু শাইনিং ভাবটা আনে, যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তো যাই হোক, সিরামটা লাগিয়ে আমি একটু পাখার তলায় বসে থাকি, একটু হাওয়া খেয়ে নিই যাতে সিরামটা একটু অ্যাবজর্ব হয় ভালোভাবে। তো আর সিরামটা লাগিয়ে তোমরা 5-6 মিনিট তো বসতেই পারো, আর যদি 10 মিনিট বসতে পারো তাহলে তো খুবই ভালো, যাতে ঘেমে না যায়। তো কি চলো তোমাদের রেজাল্ট দেখাই চোখের সামনে, এই দেখো আমার কিন্তু আলাদাই একটা মুখে জেলটা চলে এসেছে, একটা শাইনিং ভাব। তো নেক্সট কিন্তু আমি সিরামের পর অ্যাপ্লাই করি বায়োটিকের একটা মর্নিং ময়শ্চারাইজার আছে, খুবই ভালো, তোমরা সবাই এটা ইউজ করো, একবার ইউজ করে দেখো জাস্ট, আর আমি সবটাই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ময়শ্চারাইজার আমি কিন্তু রেগুলার ইউজ করি না, যেহেতু আমার সকালে একটু রান্নাঘরে যেতে হয়। আর তোমরা একটা জিনিস মাথায় রাখবে, রান্নাঘরে যখনই যাবে হালকা সানস্ক্রিন মেখে কিন্তু যাবে, আমি জাস্ট তোমাদেরকে দেখালাম আমার কখনো কখনো রান্নাঘরে যেতে হয়, তো আমি তখন সানস্ক্রিন মেখে যাই। আর আদার্স আমি ময়শ্চারাইজারটা ইউজ করি সিরামের পর, ঠিক আছে। আজকে সানস্ক্রিনটা নেই আমার কাছে শেষ, তো আমি লোটাসের সানস্ক্রিন ইউজ করি, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো এটা কিন্তু আমার সকালের স্কিন কেয়ার শেষ হলো, আমি সকালে ব্যাস এইটুকুই ইউজ করি, তারপর আমি রান্নাঘরে চলে যাই। দেন চলো এবার আসছে দুপুরের স্কিন কেয়ার। সো চলো বন্ধুরা, তোমাদের দুপুরের স্কিন কেয়ার দেখাই, যেটা আমি করে থাকি স্নানের আগে। তো একটা আর্ধেক কাটা টমেটো, তার মধ্যে আমি কিছু চিনি নিয়ে নিয়েছি, তোমরা অনেকে হয়তো জানো টমেটো আমাদের ট্যান রিমুভ করতে খুবই সাহায্য করে, সাথে তো চিনি স্ক্রাবের মতো কাজ করে। তো এটা কিন্তু আমি বহু বছর ধরে ইউজ করে আসছি, তোমরাও কিন্তু একবার চাইলে ইউজ করে দেখতে পারো, ঠিক এইভাবে ইউজ করবে যেভাবে আমি করছি, দেখো আর্ধেক কেটে নেবে, আর টমেটোর রসটা পুরোটাই কিন্তু মুখে ভালো করে অ্যাপ্লাই করবে, সাথে কটা চিনির দানা দিয়ে। আর হ্যাঁ একটা কথা মনে রাখবে, খুব জোরে জোরে কিন্তু মুখে ঘষবে না, যেহেতু এখানে আমি চিনি দিয়ে দিয়েছি, তাতে মুখে অসুবিধা হতে পারে, তোমরা হালকাভাবে মাসাজ করে নেবে। তো স্নানের আগে অবশ্যই কিন্তু এই স্ক্রাবটা করবে টমেটো দিয়ে আর চিনি দিয়ে,
খুবই ভালো রেজাল্ট পাবে। আমি তো রেগুলার করি আর এটা কিন্তু ন্যাচারাল পদ্ধতি, এটা কোনো সাইড এফেক্ট হবে না। আমি বলছি তোমাদেরকে অবশ্যই একবার করে দেখো। তো এরপর আমি টমেটোটা প্রায় 20 মিনিট রেখে দিই, ভালো করে অ্যাবজর্ব হয়। এই দেখো আমি বরফ নিয়ে চলে এসেছি, টমেটোর পর কিন্তু আমি মুখে অ্যাপ্লাই করব বরফ। বাট কখনো কিন্তু বরফ ডাইরেক্টভাবে অ্যাপ্লাই করবে না, কোনো কাপড়ে নিয়ে অ্যাপ্লাই করবে। দেখো আমি একটা ছোট্ট রুমাল নিয়ে নিয়েছি, পুরো ধোয়া কাচা, নোংরা জিনিসে একদম অ্যাপ্লাই করবে না। তো দেখো প্রথমে আমি দুটো বরফ নিয়েছিলাম, কিন্তু বরফগুলো গলে যাচ্ছিলো যেহেতু আমি ভিডিও শ্যুট করছি। তো আমি সবকটা একসাথে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে দুটো একটা করে নিতে পারো। আমি সবকটা নিয়ে নিলাম একসাথে, আজকে একসাথেই অ্যাপ্লাই করব, কিন্তু কখনো এতগুলো একসাথে নিয়ে আমি অ্যাপ্লাই করি না। তো বরফ দেওয়ার পর তো একটা আলাদাই ব্যাপার আসে ফেসে, সেটা হয়তো যারা ইউজ করো সবাই জানো, আর যারা ইউজ করনি কখনো বরফ অবশ্যই আমি সাজেস্ট করব ইউজ করো। আমি কিন্তু ফার্স্ট এইভাবে একটা স্কিন কেয়ার দিচ্ছি যেটা আমি করে থাকি। আর হ্যাঁ, বরফটা কিন্তু আস্তে আস্তে চেপে চেপে লাগাবে, কোনো তাড়াহুড়ো করবে না, এটা আমাদের ফেসের ব্যাপার। খুব জোরে জোরে রাফ করবে না, একদম আস্তে আস্তে করবে, যেটা তোমাদের মনে হয় একটা আরাম ফিল আসছে। আমার কিন্তু খুবই আরাম ফিল লাগছিলো, সেটা হয়তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। তো যা যা দেখালাম ঠিক এইভাবে কন্টিনিউ করো, তোমরা ভালো রেজাল্ট পাবে যেরকম আমি পেয়েছি। আমার মুখে কিন্তু একটা দাগ বলে কিছু নেই। এই দেখো আমার বরফ কিন্তু পুরোটাই আমি দিয়েছি, এমন না যে অর্ধেক দিয়েছি। তো বরফটা আমি ভালো করে শুকিয়ে নেব। তো তোমরা প্রায় 20 মিনিট তো রাখবেই, আমি কিন্তু তার বেশি রেখেছি, পুরো ভালোভাবে বরফের যে ঠান্ডা ভাবটা আমি কিন্তু অ্যাবসর্ব নিয়েছি মুখে। আর এই গরমে বরফ কিন্তু খুবই একটা ভালো কাজ করে মুখের জন্যে। তো দেখো এরপর কিন্তু তোমরা চাইলে সিরামও ইউজ করতে পারো, আর কোনো ময়েশ্চারাইজার ভালো আর কি ইউজ করতে পারো। বায়োটিকের ময়েশ্চারাইজারটা খুবই আমার ভালো লেগেছে, তোমরাও ইউজ করে দেখতে পারো। আমি কিন্তু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি স্নানের পর আমি কিন্তু পুরো এসিতে থাকি। তো এসিতে থাকলে একটু মুখঠুক টান তো পড়ে, তো এই কারণে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নিই। আর তোমরাও যারা স্নানের পর এসিতে থাকো অবশ্যই কিন্তু ময়েশ্চারাইজার লাগিয়ে নিও, ঠিক আছে? আর না থাকলে তোমরা সিরাম অ্যাপ্লাই করতেই পারো। তো রেজাল্ট দেখো তোমাদের কিন্তু সামনে, খুবই দারুণ রেজাল্ট আমি পাই। সো বন্ধুরা, আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর সকাল আর দুপুরেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা যদি চাও আমি নাইটেরটাও শেয়ার করব। তোমাদেরকে যা যা প্রোডাক্ট আমি দেখালাম খুবই ভালো, সেরকম কেমিক্যাল কিছুতে নেই। আর আমি খুব একটা কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করি না, যতটা পারি ন্যাচারাল জিনিসই ইউজ করি। আর তোমাদেরকেও সাজেস্ট করব তোমরা ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করো, খুব ফর্সা করে দেয়, এইসব প্রোডাক্ট ইউজ করো না। যেরকম ন্যাচারাল আছো ঠিক সেভাবেই থাকো। দেখো আমার স্কিনে আলাদাই কিন্তু একটা শাইনিং ভাব আছে। তো তোমরাও ঠিক এইভাবে ট্রাই করো, অবশ্যই তোমরাও ফল পাবে। আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ, বেশি করে জল খাও, জলের থেকে বড় কিছু নেই আমাদের স্কিনের জন্য। স্কিনের সবথেকে বড় খাদ্য হচ্ছে জল। আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিও। তো আজকে এখানে টাটা বাই বাই করছি, টাটা।